নমস্কার বন্ধুরা, জার্নি উইথ মিস্টার অ্যান্ড মিসেস প্রামাণিককে তোমাদের স্বাগতম। আজ আমরা আমাদের গ্রামের বাড়ি কুচবিহারের যাচ্ছি, সেই গ্রামের পরিবেশটা আমরা তোমাদেরকে দেখাবো। আসাম রোড ছেড়ে আমরা এই মেঠো পথে গ্রামের বাড়ির দিকে যাচ্ছি। বুঝতেই পারছো চারিদিকে গ্রাম্য পরিবেশ। আমরা যেহেতু শহরে থাকি, আমরা এই পরিবেশটাকে উপভোগ করতে পারি না, তো ছুটি পেলেই আমরা এই গ্রামের বাড়িতে চলে আসি। এখানে বেশিরভাগ বাড়িগুলোই এরকম টিন দিয়ে করা, যেহেতু এই এলাকাটা উত্তরবঙ্গটা একটু ভূমিকম্প প্রবণ এবং বৃষ্টি হয়, সেই জন্য এদিকে বেশিরভাগই বাড়ি ঘরগুলো এরকম। গতকাল ঝড় বৃষ্টি হওয়াতে দেখো শস্যের ক্ষেতে শস্যগুলো মানে শুয়ে পড়েছে। আমাদের ওই বাঁদিকে দেখা যাচ্ছে যে টিনের ঘর, ওইটা হচ্ছে আমাদের আগেকার বাড়ি। এখানে একটা নতুন ইটভাটা হয়েছে, আমরা প্রায় 2 বছর লকডাউনের পর আসলাম। এই রান্না বাড়ি চলছে, এখানে কাঠে রান্না হচ্ছে, বুঝতেই পারছো পরিবেশ অনুযায়ী এখানে চলো। আমার মেয়ে তো খুব আনন্দ, ও এরকম পরিবেশ পেয়ে ওর খুব মজাই হয়েছে। আমি শুনেছি কাঠের চালে রান্নার টেস্ট খুব ভালো হয়, তো পরে বুঝতে পারবো। হাসি মজা ঠাট্টা নিয়ে আমাদের সময়টা ভালোই কাটছে। মাসি শাক তুলছে, এই শাক রান্না হবে, একদম টাটকা খাবার। আমরা তো বাজার থেকে নিয়ে আসি বাসি বা আগের দিনের, তো সতেজ খাবার খাবো। মেয়ে তো এখানে এসে বেশ আত্মহারা, ও এখন ওই ছাগল ছানা ধরবে। ছাগল ছানা ধরার জন্য তোমাদের এই কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্টে জানিও। আর এর পরবর্তী পরিবেশ পরিস্থিতি সবই তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। সাথে থেকো, ভালো থেকো।